वेलकम टू माय चैनल। प्रति मासे ही मेदर के प्रियोडर सम्बोधन। मुकिन होते हैं। प्रियोड एक टी नेचुरल प्रोसेस। किंतु ये स्वाभाविक प्रक्रिया टी सब समय एक ही भावे सम्पूर्ण है ना। बयस समय एवं ओमेन टू ओमेन वेरी करे प्रियोड प्रतिनियत ही नतून भावे उपस्थापित होते पारे। तार मध्य एक हलो मासिकेर समय जमाट बाधा रक्त। यह विषयटा निये वीडियो करार जन्नो अनेक मेसेज एवं कमेंट पेयेछि। ताई आजकेर वीडियोते आमी आपनादेर साथे आलोचना करब मासिकेर समय जमाट बाधा रक्त केन हय়। मासिकेर समय जमाट बाधा रक्त स्वाभाविक नाकि अस्वाभाविक। मासिकेर समय जमाट बाधा रक्त जावार कारण कि, एर चिकित्सा कि। चलुन शुरू करा जाक। এই বিষয় নিয়ে আলোচনার পূর্বে আমাদের দুইটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এক, স্বাভাবিক মেনস্ট্রুয়াল ব্লিডিং। দুই, রক্ত জমাট কেন বাঁধে। সুতরাং মাসিকের সময় জমাট বাঁধা রক্ত নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আমি চাই প্রত্যেকটা বিষয় যেন আপনারা সহজেই বুঝতে পারেন। স্বাভাবিকভাবে একজন নারীর প্রতিবার মাসিকের সময় 3 থেকে 7 দিনে প্রায় 50 থেকে 80 মিলিলিটার বা 16 চামচের মতো ব্লাড বের হয়। কারো যদি 80 মিলিলিটারের বেশি হয় অথবা 7 দিনের বেশি ব্লিডিং হয় অথবা উভয় হয় তাহলে তাকে বলা হয় হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। এখন আপনার পক্ষে তো ব্লিডিং এর পরিমাপ করা সম্ভব নয়, তাই আপনি লক্ষ্য রাখবেন আপনার ব্যবহৃত স্যানিটারি প্যাড যদি প্রতি 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরোপুরিভাবে ভিজে যায় অথবা পরিবর্তন করতে হয় তাহলে বুঝতে হবে ব্লিডিং বেশি হচ্ছে। 2, রক্ত জমাট কেন বাঁধে। আমাদের রক্তে প্লেটেলেট বা অণুচক্রিকা এবং রক্ত জমাট বাঁধার কিছু উপাদান আছে। এদের কাজ হলো কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধিয়ে রক্ত পড়া বন্ধ করে দেওয়া। এই সেলফ ডিফেন্স মেকানিজম সিস্টেম মহান সৃষ্টিকর্তা নিজেই আমাদের শরীরে দিয়েছেন। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। মাসিকের সময় জমাট বাঁধা রক্ত কেন আসে? মাসিকের সময় যে ব্লাড বের হয় সেখানে কিছু মৃত কোষ, মিউকাস এবং বিভিন্ন উপাদান থাকে। এর মধ্যে একটি হচ্ছে ফাইব্রিনোলাইসিন। এই ফাইব্রিনোলাইসিন মূলত মাসিকের রক্তকে জমাট বাঁধতে দেয় না, কারণ রক্ত তরল থাকলে যৌনিপথে বের হতে সুবিধে হয়, তাই স্বাভাবিকভাবে মাসিকের রক্ত জমাট বাঁধে না। কিন্তু কোনো কারণে যদি মাসিকের সময় ব্লিডিং বেশি হয় তখন এই ফাইব্রিনোলাইসিন তার কার্যক্ষমতা হারায়। তখন শরীরের সেলফ ডিফেন্স মেকানিজম সিস্টেমের মাধ্যমে প্লেটেলেট এবং রক্ত জমাট বাঁধার উপাদানগুলো মাসিকের রক্তকে জমাট বাঁধায় যেন ব্লিডিং কম হয়। মাসিকের সময় রক্ত জমাট বাঁধা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? মাসিকের সময় জমাট বাঁধা রক্ত স্বাভাবিক এবং অস্বাভাবিক উভয় কারণেই হতে পারে। কিছু লক্ষণ দেখে আপনাকে নির্ণয় করতে হবে কোনটি স্বাভাবিক এবং কোনটি অস্বাভাবিক। সেগুলো এখন আলোচনা করছি। 1, স্বাভাবিক জমাট বাঁধা রক্তের লক্ষণ। আপনার পিরিয়ড যদি নিয়মিত হয়, জমাট বাঁধা রক্তের পরিমাণ যদি ছোট হয়, আপনার কোনোই আঙুলের চেয়ে ছোট বা সমান হয়, তাহলে এটি স্বাভাবিক। মাসিক শুরুর 2 দিন ব্লিডিং বেশি হয়, এই সময় রক্ত জমাট বাঁধা স্বাভাবিক। জমাট বাঁধা রক্তের রং যদি ব্রাইট এবং ডার্ক রেড হয়, এছাড়া যদি অন্য কোনো সমস্যা না থাকে, যেমন হঠাৎ করেই পিরিয়ডের সময় তলপেটে ব্যথা, যৌন মিলনে জ্বালা পোড়া, মিলনের পরে রক্তক্ষরণ না হয়, তাহলে ভয়ের কোনো কারণ নেই, এটি স্বাভাবিক জমাট বাঁধা রক্ত। এতে বাচ্চা নিতেও কোনো সমস্যা নেই। এখন বলছি অস্বাভাবিক জমাট বাঁধা রক্ত নিয়ে। জমাট বাঁধা রক্তের পরিমাণ যদি বড় হয়, কোনো আঙুলের চেয়ে বড় বা 2টি 5 টাকা কয়েন একসাথে করলে যতটা হয় তার চেয়েও বড়, প্রতি 2 থেকে 3 ঘন্টা পরপর যদি আপনার স্যানিটারি প্যাড পরিবর্তন করতে হয়, তাহলে বুঝতে হবে এটি কোনো রোগের কারণে হচ্ছে।
তো চলুন দেখে নেই কোন কোন রোগের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ বা জমাট বাঁধা রক্ত বের হয়। এর অনেক কারণ হতে পারে। এক, জরায়ুর সমস্যা। জরায়ুতে পলিপ এবং টিউমার। জরায়ুতে পলিপ বা টিউমার হলে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তখন বড় বড় চাকা চাকা রক্ত দেখা যেতে পারে। এছাড়া জরায়ুতে কোনো ইনফেকশন যেমন ইন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা জরায়ুর ক্যান্সার হলেও কিন্তু মাসিকের সময় চাকা চাকা রক্ত দেখা যেতে পারে। তখন কিন্তু মেয়েদের অনিয়মিত পিরিয়ড, হঠাৎ করে পিরিয়ডের সময় পেটে ব্যথা, যৌন মিলনের সমস্যা এবং বাচ্চা না হওয়ার মতো লক্ষণগুলো দেখা যায়। দুই, হরমোনের সমস্যা, বিশেষ করে থাইরয়েড হরমোন, স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এর তারতম্য হলে পিরিয়ডের সময় বড় বড় চাকা চাকা রক্ত দেখা দিতে পারে। তিন, পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আপনার পিরিয়ড 2 থেকে 3 মাস বন্ধ আছে, হঠাৎ করেই দেখবেন প্রচুর ব্লিডিং হচ্ছে প্রায় 10 থেকে 15 দিন ধরে। এর কারণ হতে পারে পিসিওডি। পিসিওডিতে মেয়েদের শরীরে পুরুষ হরমোন বৃদ্ধি পায়, তখন জরায়ুর ইন্ডোমেট্রিয়াম মোটা হয়ে যায় আর মাসিক বন্ধ থাকে। হঠাৎ করেই যখন পিরিয়ড শুরু হয় তখন অনেক বেশি ব্লিডিং হয় আর সেই সময় জমাট বাঁধা রক্ত যেতে পারে। চার, মিসকারেজ। যদি এমন হয় আপনি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন কিন্তু মাসিক বন্ধ থাকার পর হঠাৎ করে চাকা, দলা বা মাংসপিণ্ডর মতো কিছু বের হলো, তাহলে হতে পারে এটি গর্ভের বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজনের কারণেও মাসিকের সময় জমাট বাঁধা রক্ত যেতে পারে। অর্থাৎ আপনার যদি বড় বড় চাকা চাকা রক্ত যায়, সাথে অনিয়মিত পিরিয়ড হয়, তলপেটে ব্যথা হয়, যৌন মিলনের পরে ব্লিডিং বা জ্বালা পোড়া হয়, অথবা গায়ে জ্বর, অন্য কোনো সমস্যা হয়, তাহলে বুঝতে হবে এটি কোনো রোগের কারণে হচ্ছে। তখন আপনাকে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণ খুঁজে বের করে চিকিৎসা গ্রহণ করতে হবে। আল্ট্রাসোনো এবং হরমোন টেস্টের মাধ্যমে কিন্তু রোগ নির্ণয় সম্ভব। চিকিৎসা, চিকিৎসা নির্ভর করে কোন কারণে হচ্ছে তার উপর। অনেক ডাক্তাররা ট্যানিকজেমিক অ্যাসিড, মুখে খাবার ওষুধ দিয়ে থাকেন, এক্ষেত্রে অনেকের সমস্যাই কিন্তু ভালো হয়। তবে পুরোপুরিভাবে ভালো চিকিৎসার জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। এছাড়া মুখে কিছু হরমোনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা করা যায়, অথবা অপারেশনও লাগতে পারে। এটি নির্ভর করে আপনার কী ধরনের সমস্যা হয়েছে তার উপর। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেই সাথে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখুন, নিয়মিত পুষ্টিকর খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন, পরিমিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য